সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু, আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজি আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ, বরাবরের মতো সবসময় বলে থাকি যে আমরা ১১টি বছরে পা দিয়েছি এবং ১১টি বছরের আজকে সপ্তম পর্ব চলছে। আলহামদুলিল্লাহ, আমরা এই ১১টি বছর ধরে যার সাথে আমরা এই অনুষ্ঠানটা করি, যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটি, তিনি হলেন আমাদের ওয়ান এন্ড অনলি কাজি আরিফ ভাই। চলুন আগে দেখি কাজি আরিফ ভাই কেমন আছেন। কাজি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে আর কি, মোটামুটি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে এই প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি লন্ডনের রেড ব্রিজ থেকে। সঙ্গে থাকুন, ইনশাল্লাহ কথা হচ্ছে। তালে তালে বিভিন্ন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিব, অনেক অনেক তথ্য আছে, পাশাপাশি আপনার তো আছেনই। আশা ভাই, আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমি সবসময় বলে থাকি যে এই অনুষ্ঠানটি কিন্তু আমরা এখানে থাকি, কিন্তু এর নেপথ্যে কিন্তু আপনারা, আপনাদের ছাড়া আমরা আমাদের এই অনুষ্ঠান কল্পনা করতে পারি না। যখন খুশি তখন আমাদের সাথে কথা বলতে পারেন লাইভে, এবং লাইভে কথা বলতে গেলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করুন। ফোন করে আরিফ ভাইয়ের সাথে প্রশ্ন ছুড়ে দিন প্রপার্টি বিষয় নিয়ে, বাড়ি ঘর নিয়ে, এদেশে কীভাবে বাড়ি কিনবেন, কীভাবে বাড়ি বিক্রি করবেন, কীভাবে বাড়িতে ভ্যালু অ্যাড করবেন, কীভাবে রুম বাড়াবেন, কীভাবে ভাড়া দিবেন বাড়িটি, সব কিছু, যে কোনো বিষয় নিয়ে আলাপ করুন। আরিফ ভাইয়ের কিন্তু জ্ঞানের ভাণ্ডারই বাড়ি নিয়ে। দীর্ঘ প্রায় ১৯ বছর, ইফ আই এম নট রং, 19 থেকে ২০ বছর ধরে কিন্তু উনি এই প্রপার্টি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কমিউনিটিতে, এবং ওনার যথেষ্ট খ্যাতি আছে আলহামদুলিল্লাহ। সো আপনারা এই উনি যে ১১টি বছর ধরে আপনাদেরকে আমি বলবো সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেই সার্ভিসের আরও যতটুকু পারেন আপনারা নিয়ে নিন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি কয়েকটি সেগমেন্টে আমরা ভাগ করে থাকি, এবং প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি। আপনারা যখন খুশি তখন ফোন করতে পারেন, আমরা কখনোই আপনাদের ফোনকে না বলবো না, সবসময় পিক আপ করি। এবং আমাদের এই সেগমেন্টগুলোতে আরিফ ভাই আপনাদের ফোনের পাশাপাশি যে কাজটি করে থাকেন, সমসাময়িক বিষয় নিয়ে যত কথা আছে রিগার্ডিং প্রপার্টি, সেগুলি বলে থাকেন। আরিফ ভাই, আমার মধ্যে মধ্যে প্রশ্ন জাগে যে আপনি এত ব্যস্ততার মধ্যে কীভাবে সময় দেন, বিশেষ করে এই মানডেতে? সপ্তাহ শুরুতে আসলে একটুখানি টাফার হয়ে যায়, ইটস টাফ ফর ইউ, ট্রাই করি আর কি, পাশাপাশি যতখানি করা যায় কমান্ডের কাছে একটু কি বলবো এটাকে, যে কমিটমেন্ট আছে সেই হিসেবে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আরিফ ভাই, ভোট এবং প্রপার্টি ভার্সেস ইলেকশন নিয়ে আমরা 5টি পর্ব অলমোস্ট করেছি, 4 থেকে 5টি পর্ব করেছি। ভোট তো শেষ, আপনি যেটা প্রেডিকশন করেছিলেন, আপনি যেভাবে বলছিলেন, আমি আবার অপোজও করলাম যে আপনি এভাবে বলছেন কেন যে লেবার চলে আসবে। অনেকে যারা লেবার করেন না তারা হয়তো মাইন্ড করতে পারে, কিন্তু আপনি এটা যথেষ্ট কনফিডেন্সের সাথে কথা বলেছেন। এটা ছিল হচ্ছে তথ্য সংগ্রহ উপাত্ত, যেটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষা এখানে যেভাবে প্রেডিকশন করা হয়, সেই ক্ষেত্রে এটা আসছে এবং আমি সেটারই রিপ্রেজেন্ট করেছি, যেটা না বললেই নয়। আপনি কথা বলেছেন, আমার মধ্যে মধ্যে মনে হচ্ছিল যে আপনি বোধহয় লেবার করেন। না না, কথাটা এইভাবে না, আমি আমাকে আম সরি, আম জাস্ট হ্যাভিং এ জোক। আমাকে মানে কমিউনিটি এখন যে দলেরই হোক না কেন, সবার কাছে মানে যেগুলো উই হ্যাভ টু বি নিউট্রাল এন্ড উই গট টু বি, আমরা মানে প্রপার্টি বিষয়ে প্রোগ্রাম করে যাচ্ছি স্টিল পায়োনিয়ার হিসেবে। তো সেই হিসেবে আমি চেষ্টা করি যত কিছু দেওয়া যায়, বিভিন্নভাবে যে কনজারভেটিভ ম্যানিফেস্টো ছিল প্রপার্টি ভার্সেস যেটা থাকে আর কি পলিটিক্স, এবং লেবার ম্যানিফেস্টো ছিল, অন্য দলের জিনিসগুলো আনিনি যদিও, যাই হোক। হ্যাপি নাও? No, yes, you know me that I'm always, if I got a chance to pull your leg, why not? No problem, no problem. But দর্শক, আরিফের সাথে দুষ্টমি করছিলাম, আশা করি আপনারা কিছু মনে করবেন না, বাট কথার ছলে অনেক কথাই বলে ফেলি এই অনুষ্ঠানে আপনাদের প্রয়োজনে। দর্শক, আমি আবারও বলছি, আপনারা যে কোনো সময় ফোন উঠাতে পারেন, ফোনে কথা বলতে পারেন, কিভাবে বাড়ি কিনবেন না বিক্রি করবেন। প্লিজ চলে যাচ্ছে আরিফের কাছে, দেখি উনি সবসময় নিউজ বুলেটিন নিয়ে আসেন এবং নিউজ বুলেটিনে বিভিন্ন ধরনের প্রসঙ্গ নিয়ে আসেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে বসে দেখছেন, স্পেশালি মানে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আছে এখানে, তারা তো দেখলাম, জানলাম, বুঝলাম নির্বাচন, ইলেকশন, তো সেক্ষেত্রে লেবারের মানে বিশাল জয় হলো লেবার পার্টির, মানে 4 জুলাই যেটাতে হলো আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এভাবে আমার পক্ষ থেকে। আবার পাশাপাশি 14 বছর পরে এরা আসলো, যে পাশাপাশি কনজারভেটিভ পার্টির সামনে কী করবে সেগুলো নিয়ে বিভিন্ন সময় প্রপার্টি রিলেটেড খাতে মানে এই পয়েন্টে কথা বলে আসছি, বলে যাব। তারপর অভিনন্দন জানাচ্ছি আমাদের 4জন এমপি হওয়ার জন্য, যেটা থাকছে আমাদের কমিউনিটি থেকে যারা আসছে আর কি, বিদেশ বাংলাদেশি আমাদের 4জন মেয়ে হিসাবে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন তারা কারা, হচ্ছে টুলিপ সিদ্দিকী, রোশন আলী, রূপা হক এবং আমাদের আফসানা। যাই হোক, জিনিসটা ছিল এভাবে। তার মধ্যেও আবার কংগ্রাচুলেশন জানাচ্ছি এভাবে যারা এই মিনিস্ট্রিয়াল পদে আসলেন, স্পেশালি টুলিপ সিদ্দিকী। উনি হলেন এই প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসাবে প্রথম মিনিস্টার রোলে একদিনেই আমাদের 2জন আসছে। সিটি মিনিস্টার যেটা কাজ থাকবে তার, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে তার ভূমিকা থাকবে, এবং রওশন আলী সেক্রেটারি অফ স্টেটসের মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্টের কাজে মানে নিযুক্ত দিয়েছে তাকে। তো সেক্ষেত্রে 9 জুলাই এদেরকে মানে এই পদবিগুলো দেওয়া হয়েছে, যেটা মিনিস্ট্রিয়াল পর্যায়ে তারা কাজ করছে, কাজ করে যাবে। অভিনন্দন জানাচ্ছি আপনাদের। যদি দেখেন থাকেন প্রোগ্রাম, অথবা পরে হলেও শুনবেন, জানবেন। তো যাই হোক, এটা ছিল আমার পক্ষ থেকে প্রথম পার্টে করে আপনাদের কাছে কিছু আপডেট তুলে ধরা। আপনারা সেটা জানেনও অ্যাজ ওর অনেকেই। তারপরে চলে আসছি কালকের খেলা, ওটা আসবো। দর্শক, মানে ইংল্যান্ডের খেলা কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, একটুখানি না বললেই নয়। যে রানার্স আপ হওয়া আপনার, যদিও আমাদের স্বপ্ন ছিল, আমি এবার স্পেশাল ফ্যান ফর ফুটবল ইসের ক্ষেত্রে ইংল্যান্ডের, যেটা আমাদের দুঃখজনক হলেও মানে আসতে পারেনি, ইনশাল্লাহ আসবে সামনে। এটা আপনাদের কাছে বলা, আপনারা হয়তো অনেক ডিজার্টেড। কালকে বড় প্লেসে খুব ডিজার্ট মানে প্লেসে দেখলাম, মানে বিগ স্ক্রিনে খেলা দেখে খুব ভালো লাগছিল। এটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছিল লাইভ প্রোগ্রামটি। তো যাই হোক, এটা আসছি একটুখানি লেটেস্টভাবে বলার জন্য আপনাদেরকে, যে এই জিনিসটা আমাদের প্রপার্টি শোর মধ্যে দিয়ে মানে তাদেরকে অভিনন্দন ওভাবে জানাচ্ছি রানার্স আপ হওয়ার জন্য। চলে আসছি আপডেট দেওয়ার জন্য। তার আগে আমি একটুখানি যাব আশরাফ ভাই, ব্যাক টু ইউ। জি, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি সবসময় বলে থাকি যে আমাদের এই গত 11টি বছর ধরে যতগুলো প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতেই যেটা প্রথম বোঝায় সেটা হলো যে ফেসবুক এবং ইউটিউব। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম ধাপে ধাপে চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা যদি আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করতে চান, প্লিজ ডু গো টু দ্যাট প্ল্যাটফর্ম অ্যান্ড রাইট ইট ডাউন, দ্যাটস আ প্রপার্টি শো উইথ কাজি আরিফ, অ্যান্ড প্লিজ ডু জয়েন উইথ আস। সাবস্ক্রাইব করুন ইন ইউটিউবে এবং আমাদের সাথে জয়েন করুন ইন ফেসবুকে। মোস্ট অফ দ্য টাইম উই গিভ লট অফ আপডেটস, হোপফুলি ইউ উইল বি হেল্পফুল ইন দ্যাট রিগার্ডস। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা দেখছেন প্রোগ্রামটি আমরা যেভাবে, আমি যেভাবে সাজিয়েছি, সেক্ষেত্রে আবার যে আপডেটগুলো থাকছে সেই আপডেটের প্রেক্ষাপটে বলা। আপনারা জানেন যে লেবার পার্টির নতুন চ্যান্সেলর রেচেল আসলো, এবং সে প্রথম মহিলা হিসাবে চ্যান্সেলর হিসেবে মানে ইংল্যান্ডের মানে ইউকের মধ্যে আসছে। তো তার প্রথম বক্তৃতা যেটা ছিল, সেটার মধ্যে দিয়ে হাউজিং সেক্টরের ক্ষেত্রে তিনি বলেছেন যে টার্গেট, যদিও লেবার ম্যানিফেস্টোর মধ্যে বিভিন্ন সেক্টর বিভিন্ন আপনাদের কাছে তুলে ধরেছি জিনিসগুলো পার্টি পার্টি করে, তারপরেও মানে দেখা যাচ্ছে তাদের মানে সামনে যে মিশন ভিশন আছে সাকসেসফুল হওয়ার প্রেক্ষাপটে, সেখানে বলেছে তাদের, তার বক্তৃতার প্রথম পার্টের মধ্যে ছিল ম্যান্ডেটরি হাউজিং টার্গেটকে তারা টার্গেট হিসাবে নেবে এবং সেইভাবে তারা কাজ করে যাবে। এখন চলে আসছে কী বলে বলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তাদের ম্যানিফেস্টোতে বলা ছিল যে টার্গেটটা থাকছে তারা 1.5 মিলিয়ন প্রপার্টি তারা করবে, নিউ বিল করবে আগামী নির্বাচন আগ পর্যন্ত। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন অ্যাজ ওয়েল অ্যাজ যে হাউজিং সেক্টর থাকবে। এর মধ্যে কিছু কিছু আপডেট অলরেডি চলে আসছে, চলে আসার প্রেক্ষাপটে ভাই আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটা ব্রেকে। ব্রেক থেকে এসে আমরা এই কথাগুলো বলবো। দর্শক, কথা বলতে বলতে ফার্স্ট সেগমেন্টের শেষ প্রান্তে, আমাদের হাতের সময় নেই, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, আর সেই সাথে আপনারা আমাদের নাম্বারটি লিখে রাখুন এবং প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজি আরিফ। দর্শক, যাবার পূর্বে বলছিলাম যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদের স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি আপনারা লিখে রাখুন। যে কোনো সময় আমাদেরকে টেক্সট করতে পারেন আফটার দ্য শো ইভেন, অ্যান্ড উইল কাম ব্যাক টু ইউ ওয়েন এভার উই ক্যান। আরিফ ভাই, চলে আসছি আবার আপনার কাছে। The half a million, 1.5 million property target, যদিও এখানে কথা আছে এভাবে। যাই হোক, আমি 84 দশকে আপনাদের কাছে যেটা আপডেট দিচ্ছিলাম বিরতির আগে, জিনিসটা থাকছে। গভর্নমেন্ট সবসময় প্ল্যান করে তাদের হাউজিংয়ে থাকে, ইউকে সেক্টরে যেভাবে হাউজিং ক্রাইসিস থেকে যাচ্ছে থাকছে, সেই প্রেক্ষাপটে তারা টার্গেট করে। কিন্তু কতখানি এখানে যদি পরিসংখ্যানের মতো স্ট্যাটিস্টিক্স করে বলা হয়, তখন কিন্তু আসে অনেক রকমের কথা। সেই কথার প্রেক্ষাপটে আমরা চলে আসি, এভাবে তারা টার্গেট করেছে, যেটা কনজারভেটিভ করেছিল 500,000, লেবার করেছে 1.5 million। সো ইটস রিয়েলি ট্রিপল। অবভিয়াসলি সেই কথাগুলো কীরকমভাবে ভাবে তারা করবে, এর মধ্যে কিছু কিছু আপডেট অলরেডি চলে আসছে আমাদের দেশের মধ্যে। প্রপার্টি সেক্টরে আমি যেভাবে আছি, সেক্ষেত্রে আমি যেগুলো পাচ্ছি আপডেট আপনাদের দেওয়ার জন্য, সেগুলো পাশাপাশি দিয়ে যাবো আপনাদেরকে। যাই হোক, এটা থাকছে এভাবে যে এখন দেখা যাবে কতখানি করা হচ্ছে। তো যে কথাটা ছিল যে আমাদের যে নিউ চ্যান্সেলর রিচেল বলেছে হাউজিং সেক্টরের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আরও বলেছিল যে হোমলেস এবং যারা স্লিপ করছে ওভারনাইট ইন দ্য স্ট্রিট, সেক্ষেত্রে এবং এনফোর্সমেন্ট এবং প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, যারা যেভাবে দেখছি করছি, সেক্ষেত্রে আসে, যেটা আপনাদেরকে ধাপে ধাপে বিভিন্ন সময় আমি নিয়ে আসবো এভাবে বলার জন্য আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে হাউজিং সাপ্লাইটাকে মানে খুব প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এনফোর্সমেন্টটাকে করা হবে ডিফারেন্ট হতে। আমরা যারা বিভিন্নভাবে ল্যান্ডলর্ড আছি, বাইটুলেটেড ল্যান্ডলর্ড, তারা যদি আমরা পারমিশনগুলো না নেই, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিল এনফোর্সমেন্টের ব্যবস্থা করবে, এবং সেখানে অনেক ফাইন জরিমানা ঘোষণাও করা হয়েছে। তো যাই হোক, এটা ছিল একটা মানে আমাদের চ্যান্সেলরের ফার্স্ট বক্তৃতা, যে হাউজিং সেক্টরের প্রেক্ষাপটে যে কথাগুলো হয়েছে, সেটা তথ্য আপনাদের কাছে সামারি করে তুলে ধরলাম। এবার আসছি আমরা মানে আমি অন্য পয়েন্টে আপনাদের কাছে যাব, তার আগে আবার আশা ভাই আপনার কাছে একটুখানি মানে আপডেটটা মানে দিবেন প্লিজ। হ্যাঁ, শিওর। দর্শক, আমরা মোর দেন 350 আওয়ার্স আফটার দ্য শো আমাদের কিন্তু যে আরিফ ভাই, উনি কিন্তু আমাদের কমিটিকে পার্সোনালি সময় দিয়েছিলেন ওনার অফিসে। আমরা শুধু এখানে যে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি তা নয়, আমরা কিন্তু তার বাইরেও দিয়ে থাকি, এবং মোর দেন 350 আওয়ার্স হুইচ ইজ এ লট, অ্যান্ড উইল কন্টিনিউ, অ্যান্ড হি ইজ কন্টিনিউ ডুইং দ্যাট। দর্শক, লট অফ পিপল আছেন যারা নাকি ওনার সাথে কথা বলতে চান। প্লিজ ডু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কাম টু হিম। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশিফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্যে আবার বলছি যে আপডেটটা থাকছিল এভাবে যে প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে সামনে যে কি ধরনের মানে এই সরকার আসার প্রেক্ষাপটে বিভিন্ন রকমের জিনিসগুলো দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে। তো যেটা থাকছে প্রেডিকশনে আবার আসছে এভাবে যে আগামী মাসে অগস্টে যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস রেটটা আছে, সেই প্রেক্ষাপটে এটাকে মানে যেটা কারেন্ট অবস্থা আছে 5.25%, সেটাকে ড্রপ করা হবে, আশা মানে ড্রপ হবে, জিনিসটা হচ্ছে এভাবে বলা ওয়ার্ডিংটা। তো যাই হোক, এখানে আমরা তখন যারা মানে রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ড আছি এবং বাইটুলেটেড ল্যান্ডলর্ড আছে, আমরা কী ভাবছি কী করতে হচ্ছে। যদিও তারা প্রেডিকশন করছে যে ইনফ্লেশন যে 2% আছে, সেই প্রেক্ষাপটে এখনও সেটা থেকে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের রেটটা কমবে ফার্স্ট হাফে, এবং ধারণা করা হচ্ছে যে পর্যায়ভাবে এই বছরের শেষের দিকেও হলো আবারও কমবে। তো ইটস গুড নিউজ ইন দ্যাট ওয়ে। আমরা যারা মর্গেজে আছি, যাদের ফিক্সড টার্ম শেষ হয়ে গেছে এবং সামনে আসবে, অলরেডি এর মধ্যে বিভিন্ন ল্যান্ডার, মানে যেটা হাই স্ট্রিট ল্যান্ডার আছে এবং যেগুলো আপনার প্রাইভেটভাবে আছে, তো সেক্ষেত্রে কিন্তু মর্গেজের চেঞ্জিংগুলো দেখা যাচ্ছে লেবার গভর্নমেন্ট আসার পরে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা যে মানে পর্যায়ক্রমিকভাবে এরকম ধরনের আসছে। আমি ভাগে ভাগে করে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন টপিক্সে যেসব কথাগুলো বলে আসছি, তো সেই প্রেক্ষাপটে থাকবে যে আপডেটগুলো আপনার সাথে সাথে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে রিসেন্ট যে চেঞ্জ আসছে, মর্গেজ ক্ষেত্রে ড্রপ করেছে কিছু কিছু জায়গাতে, আপনারা দেখে নেবেন। আপনার ভালো একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা এভাবে কাজ করছে। আপনার ব্যাংকের সাথে কথা বলে দেখতে পারেন, আপনার লেন্ডার যে কারেন্ট অবস্থা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক মানুষ আছেন যারা নাকি এই আপনার এই আপডেটের জন্য বসেছিলেন। দর্শক, আমরা খুবই আনন্দিত হব যে, কারণ প্রচুর লোক বলেন যে বেজ রেট কমবে কিনা। সো দিস ইজ এ গুড সাইন অ্যাট দ্য মোমেন্ট। দর্শক, মোর দ্যান 100 টপিকস উই ডিড কভার থ্রু আউট লাস্ট 10 years and a half is going on at the moment. So 11 years আমরা more than 100 topics. So এই 100 topics বিভিন্ন topics বিভিন্ন ধরনের কথা বলে থাকি regarding property, এবং regarding property বলতেই এই ইউকে প্রপার্টি নিয়ে আমরা যে বিভিন্ন কথা বলেছি, এবং সেই সাথে নিয়ে এসেছি আমরা বিভিন্ন lot of expertise regarding property as well. শুধু property sector না, propertyর সাথে যারা জড়িত আছেন, ইমিগ্রেশন লয়ার থেকে শুরু করে ফাইন্যান্স প্লাস দ্য আদার লয়ার্স অ্যান্ড সো মেনি সেক্টরস ইনভলভ ইন প্রপার্টি, অ্যান্ড অল বিন we pulled up in our show, and they shared their experience and they shared their lot of valuable information. So go back to our channel like a Property Show with Kazi Arif, সেখানে গেলে আমাদের পূর্ববর্তী যত অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠান দেখতে পাবেন, and you can let other people know as well. Back to you. Thank you Ashok bhai. সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম মর্গেজ বিষয়ক যে বিবর্তনের ক্ষেত্র দেখা যাচ্ছে অলরেডি সামনে আসবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রেড বডি আর্জ করেছে লেবার পার্টি, মানে পার্টির নতুন সরকারের কাছে, যে রিভিউ করার জন্য লোন টু ইনকাম মর্গেজ লিমিটটা যে মানে চেঞ্জ আনা যায় কি না। তো সেক্ষেত্রে আছে এখানে অনেক ডেটা ইনফরমেশন আমার কাছে আছে, আমি যদি শর্ট ফর্মে আপনার কাছে উপস্থাপন করছি। তারপর বলতে চাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে ইনকামের প্রেক্ষাপটে বাড়ি অ্যাফোর্ড করার জন্য যে সিস্টেমগুলো চেঞ্জ মানে থাকে আছে, সেটাকে আশ করেছে যে গভর্নমেন্ট এটাকে একটু রিভিউ করুক। তো এটা থাকছে একটা। আবার দেখা যাচ্ছে যে মার্কেটে আবার নতুন ধরনের মর্গেজের মানে প্রোডাক্ট আসছে, যেটা দেখা যাচ্ছে অনেক সময় এটাকে 15 বছর ফিক্স রেট করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আসছে। এখন আপনারা দেখে নেবেন, বুঝতে হবে আপনি কোনভাবে আছেন, কীভাবে থাকতে চাচ্ছেন, আপনার ফিউচার মানে লং টার্ম ভিশন, শর্ট টার্ম ভিশন, এবং থাকে মিডিয়াম টার্মে যে আপনি থাকছেন নিজের বাড়িতে অথবা বাই টু লিটার ক্ষেত্রে আপনি কি করতে যাচ্ছেন। অবশ্যই আপনাকে কম্পেয়ার করতে হবে এভাবে যে আপনার নিজের লেগ ওয়ার্ক, আপনার নিজের সিস্টেমকে আপনি আরেকজন যেভাবে করছে তাকে কিন্তু অনেক সময় কম্পেয়ার করলে হবে না। বাট অনেক সময় দেখা যায় এটাও কিন্তু করা যেতে পারে যে আপনি দেখে দেখে শিখছেন, আমি দেখে দেখে শিখছি, জানছি, জানার শেষ নেই, তারপরে এভাবে করবেন। এখন আসছি যে গভর্নমেন্টকে আরও আশ করা হয়েছে যে 50+ যারা আছি আমরা বয়সী, তারা মানে মর্গেজের ক্ষেত্রে যে মানে আপ অ্যান্ড ডাউন পাওয়ার জন্য হার্ডার হয়ে থাকে, এটাকে আবার রিভিউ করার জন্য বলা হচ্ছে যে লোন মানে এটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আসবে, এটাও মানে আশ করা হয়েছে। এই ধন্যবাদ আরিফ ভাই, আমাদের মর্গেজ বিষয় নিয়ে আরও কথা হবে। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকের পর, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং প্রশ্নগুলি রেডি করে রাখুন। দর্শক, অ্যাট দ্য সেম টাইমস প্লিজ ডু রাইট ডাউন আওয়ার টেক্সট নাম্বার, যখন খুশি তখন আমাদেরকে টেক্সট করতে পারেন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলির সাথে রেখেছেন। আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, এবং আরিফ ভাই আপনার অনেক বুলেটিন আছে আমি জানি, তো আপনি এক এক করে আস্তে আস্তে আগান। থ্যাংক ইউ আশা ভাই। আপনারা যারা দর্শক দেখছেন, আবার আপনার কাছে ব্যাক করছি এভাবে যে আমি ট্যাক্স পাচ্ছি প্লাস কিছু ইমেলও পাচ্ছি, পাশাপাশি আমি চেষ্টা করব তালে তালে যতটুকু পারি নেওয়ার জন্য। ইন্টারেস্টিংলি একটা সুন্দর একটা ইমেল আসছে, যে বলা হচ্ছে এখানে এভাবে যে ল্যান্ডলর্ড বলেছে বাসা মানে বাড়ি যেটা নর্মালি হাউস থাকে সেটা গার্ডেনকে মেনটেন করার জন্য জিনিসটা এভাবে যে মেনটেন করতে হবে টেনেন্ট সেগমেন্টে বলা ছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু জিনিসটা ক্লিয়ার করা হয়নি। ল্যান্ডলর্ড এই ক্ষেত্রে কি মানে গার্ডেন পরিষ্কার করার যেসব টুলস লাগে সেগুলো উনি প্রোভাইড করবেন কি না, খুব ট্রিকি টেকনিক্যাল জিনিস। আপনারা এটা, আমি প্রপার্টি বিজনেসের সাথে আছি 20 বছর ধরে, এরকম ধরনের আমারও ফেস করতে হয় অনেক সময়, যে ল্যান্ডলর্ড ইনস্ট্রাকশন বলতে হবে টেনেন্সির মধ্যে যে গার্ডেন পুরোভাবে মেনটেন করতে হবে, না করলে সেটাকে তার কাছ থেকে টেনেন্টের কাছ থেকে ডিপোজিট থেকে মানি কাটা হবে, কারণ বলা হচ্ছে যে মানে গার্ডেনটা এভাবে বুঝিয়ে দেওয়া এবং ফিনিশিং এটা করতে হবে। তো খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে জিনিসটা থাকছে এটাকে আপনাকে ক্লারিফাই করে নিতে হবে আগের থেকে, যে এই ক্ষেত্রে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন না পারেন এটাকে ভেঙে নিতে হবে আগে এই টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে, কারণ এন্ড অফ দ্য ডে আপনি যখন কমিটমেন্টে চলে যাচ্ছেন সেখানে আপনি লায়াবল থাকছেন। তো অনেক সময় আছে যে এটা অনেক সময় ব্যয়বহুল হতে পারে, মানে এক্সপেন্সিভ হতে পারে, আবার অনেক সময় আছে যে নর্মাল স্ট্যান্ডার্ড, আবার আছে যে কতদিন পর্যন্ত সেটা থাকে। তো এবি ট্রিকি জিনিসটা। তো সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আগে মানে অ্যাগেন আবার বলছি যে আপনি কাইন্ডলি আপনার স্টেট এজেন্সি অথবা ল্যান্ডলর্ডকে ডাইরেক্ট নেওয়া হলে সেটাকে ক্লারিফাই করে নেবেন, যাতে পরের দিকে ডিসক্রিপেন্সিগুলো না আসে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবার চলে আসছি আপনাদের কাছে একটা আপডেট দেওয়ার জন্য, যেটা লেবার গভর্নমেন্ট আসার প্রেক্ষাপটে বিভিন্ন প্রপার্টি অর্গানাইজেশন যাগুলো আছে বা প্রপার্টি গ্রুপ আছে, তারা মানে লিখিত জিনিস আকারে গভর্নমেন্টের কাছে প্রপোজ করেছে। সেটা থাকছে এভাবে বলা, যে আপনারা জানেন যে ফেডারেশন, ব্রিটিশ প্রপার্টি ফেডারেশন, রয়্যাল ইনস্টিটিউট অফ চার্টার্ড সার্ভেয়ার্স এবং আদার গভর্নিং বডি যারা আছে তারা ওপেন করে গভর্নমেন্টের কাছে আর্জ করেছে, স্পেশালি আমাদের যে প্রাইম মিনিস্টার পরে কি পোস্ট আশা ভাই, আমাদের যে ই থাকে ভাইস কি বলে এটাকে, ভাইস প্রেসিডেন্ট না ভাইস মানে প্রধানমন্ত্রী যে আছেন আর কি অ্যাঞ্জেলা, তিনি আবার কিন্তু কয়েকটা রোলে সেক্রেটারি হিসাবে ভূমিকা রাখছেন পাশাপাশি। তো সেখানে থাকছে এভাবে উনি হাউজিং সেক্টরেও কিন্তু প্রধান হিসেবে আছেন, যদিও এটাকে পরের দিকে ডাইভার্সিফাই করা হতে পারে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো সবসময় এটা চেঞ্জিং আসে প্রেক্ষাপটে। তো সেখানে বলা হয়েছে, এটা ওপেন লেটারের মধ্যে বলা হয়েছে, তাকে জানানো হয়েছে প্রপার্টি সেক্টরের ক্ষেত্রে যারা আমরা প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করে আসছি তাদের জন্য মানে শুভ সুন্দর নিউজ না, কারণ প্রপোজ করা হয়েছে যে অনেক এজেন্সির নামে অনেক বদনাম আছে, এবং সেই ক্ষেত্রে আমরা যারা মেনটেন করছি না তাদের জন্য, স্পেশালি আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যারা আছেন এই ক্ষেত্রে, যারা করছেন অথবা আগাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করাটা ওয়াইজ থাকবে, যেটাকে কোড অফ প্র্যাকটিস এবং ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনের কথাটাকে বলা হচ্ছে, প্রপোজ করা হচ্ছে যে পুয়ার পারফরমেন্স দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক স্টেট এজেন্সি, লেট এজেন্সির ক্ষেত্রে। তো কম্পিটেন্স স্ট্যান্ডার্ড যদি না হয়, সেখানে আপনার কমপ্লায়েন্সেস যদি সুন্দরভাবে না করা হয়, সেক্ষেত্রে থাকছে যে ল্যান্ডলর্ড কীভাবে ভরসা পাবে এজেন্টের কাছে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে খুব সুন্দর একটা প্রপোজাল, আপনারা দেখে নেবেন, আমি আপ টু ডেট আপনাদের দিব, যে আপনারা যারা ল্যান্ডলর্ড স্পেশালি আছেন, যে আপনার প্রপার্টিটা ম্যানেজ করছে, সেক্ষেত্রে তারা কীরকম ধরনের স্ট্যান্ডার্ড আছে। এখন এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা অ্যাঞ্জেলার কাছে দেওয়া হয়েছে, সেটা নিউজ আপডেট আপনাদের কাছে পর্যায়ক্রমিকভাবে আসব পরে আর কি। যাই হোক আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই যেই আপডেটটা দিচ্ছিলেন, সেই আপডেটের ব্যাপারে বলছি যে আমরা কিন্তু অনেকবার এই প্রশ্নটি করেছি আরিফ ভাইকে, যে আরিফ ভাই কীভাবে আমরা ফাইন্ড আউট করবো যে কোন এজেন্সিটা ইজ মোর reliable এবং knowledgeable এবং professionalism is there. So আপনারা যদি আমাদের আগের অনুষ্ঠানগুলি দেখে থাকেন বা দেখেন আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে যে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি আমি পেয়ে যাবেন। দর্শক আবারও সেই একই কথা বলছি যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের চলে যেতে বলছি সেখানে যে আমাদের অনুষ্ঠানগুলি দেখার জন্য, এবং ইউ ক্যান ফাইন্ড আউট দ্যার ইজ এ টেক্সট নাম্বার, ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনারা কিন্তু এই নাম্বারটি, টেক্সট নাম্বারটি যদি লিখে রাখেন তাহলে যে কোনো সময়ে থ্রু আউট দ্য হোল ইয়ার আমরা কিন্তু আপনাদের টেক্সট নিয়ে থাকি এবং টেক্সট নিয়ে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকি। ব্যাক টু আরিফ ভাই। থ্যাংক ইউ ভাই। দর্শক আপনাদের অনেকেই প্রশ্ন ছিল, অনেক আগে কয়েকবার করেছেন, আমরা যদিও মানে যে টপিক্সে আমি এখন আপনাদের কাছে আপডেট দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে শরিয়া অথবা ইসলামিক মর্গেজ নিয়ে একটু আপডেট দিতে চাচ্ছি, যেটা আমরা প্রোগ্রামও করেছি এক্ষেত্রে ইসলামিক মর্গেজ স্পেশালিস্টদের নিয়ে। যদিও আমার প্ল্যান আছে আবারও যে ওনাদেরকে স্পেশালিস্টকে আবার নিয়ে আসবো এক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে আপডেটটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে কিছু কিছু মানে অনেক অনেক লেন্ডার কিন্তু কমে গেছে আগের তুলনায় যদি এভাবে বলা হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু অল্প জায়গাতে মানে আসছে শরিয়া মর্গেজ অথবা ইসলামিক মর্গেজ নামে যেটাকে আখ্যায়িত করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে রিসেন্টলি মানে এই ক্ষেত্রে আরও অনেক লেন্ডার ভাবছে যে শরিয়া এবং ইসলামিক মর্গেজকে আবার নতুন করে আরও বৃদ্ধি করার জন্য লেন্ডার হিসেবে। তো এটা একটা গুড নিউজ যারা স্পেশালি শরিয়া মর্গেজ এবং মানে ইসলামিক মর্গেজ হিসাবে নিজের বাড়ি অথবা বাই টু লেটের ক্ষেত্রে যেতে চান তাদের জন্য মানে সুন্দর নিউজ। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে স্পেশালিস্ট যারা আছে এই লাইনে তাদের পরামর্শ নেবেন। বেশ কিছু মানে লেন্ডার দেখা যাচ্ছে যে তারা আগায় আসছে এবং এটা আরও আরও বাড়বে। তো আপনারা মনে রাখবেন যে এটা অনেক সময় আছে ক্যালকুলেটিভ ডিফারেন্ট ওয়েতে করা হয়। আমি যদিও মর্গেজ অ্যাডভাইজার না, বাট তারপরে আমি যতটুকু প্রপার্টি লাইনে কাজ করছি সেই হিসেবে আমরা জানা অথবা প্রোগ্রাম করেছি সেখান থেকে শেখা এবং কিছু শিখতেও হয়, আপডেটও করতে হয় টাইম টু টাইম, এখনও করি, আপডেট হতে চাই। ধন্যবাদ আরিফ ভাই, আপনাকে একটু স্টপ করেছি। আমাদের একজন কলার রয়েছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু আপনি প্রশ্নটি করুন। ভাইয়া আমি ফার্স্ট টাইম বাইনার হিসাবে সম্পূর্ণ প্রপার্টি অ্যাপ্লাই করছিলাম, এখন মর্গেজ এসেছে, সব কিছু এসেছে, আমি নিজের টিমে কোনো যোগাযোগ করেন না আমার সলিসিটারের লোকে। আমার সলিসিটার এখন নর্মালি কাউন্সিলের চলে নিজের টিমে আসবে, তারা যোগাযোগ করে কারণ কাউন্সিলের ফোন থেকে তারা আমরা কোনো ফোন নাম্বার দিতে পারতাম না, বা তোমার সলিসিটারের যোগাযোগ করে দিব, এখন আমি চিন্তা করতে পারি। আর আপনারা যদি কোনো তার আমার কাউন্সিলের নিজের টিমে কোনো ফোন নাম্বার বা ইমেল এসে তাদের একটু আমরা করে দিই বা কোনো পরামর্শ দিতে দিই। থ্যাংক ইউ। আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা নিয়ে। আপু আপনি দেখতে থাকুন, আরিফ ভাই আপনাকে এই বিষয় নিয়ে কথা বলবেন। ধন্যবাদ। প্রথমে চলে যাচ্ছি আপু, আপনার কলার যে আপনি করেছেন তার কাছে আমি বলতে চাচ্ছি আপনার সুন্দর মানে মানে আপনি কাউন্সিল ঘর কিনছেন, সেটা আপনার সাকসেসফুলভাবে আগাচ্ছে, আপনার প্রতি উইশ কামনা রইল। আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা থাকছে এভাবে যে আপনার লয়ার চেষ্টা করছে, কাউন্সিলের যে লিগেল টিম আছে তারা রেসপন্স করছে না। কেন করছে না এটার জন্য অবশ্যই আপনাকে লিখিত চাওয়ার দরকার থাকতে পারে, কারণ আপনার অনেক সময় আছে যে আপনার মর্গেজ যেখান থেকে হচ্ছে আবার আসছে এভাবে যে আপনার সলিসিটারকে একটুখানি রিকোয়েস্ট করতে হবে যে ভালোভাবে মানে ইমেল করার জন্য কাউন্সিলকে, এবং ফোন শুধু ফোন দিলেই হবে না, ইমেল নিয়ে সেটা মানে যোগাযোগটা করার জন্য। নাহলে অনেক সময় আছে যে আপনার যদি মর্গেজ ডিউরেশন টাইমটা মানে চলে যায়, অনেক সময় নিয়ে নেয়, তখন আবার দেখা যাচ্ছে আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। তো আমি আপনাকে বলবো যে কাইন্ডলি আপনি আমার ট্যাক্স নাম্বারটাকে একটুখানি আপনার ডিটেলসটা দিবেন। আমি যে কথা আপনি জানতে চাইলেন যে এই ক্ষেত্রে টাউনার্স কাউন্সিলের মানে লিগ্যাল টিমের পারচেজের ক্ষেত্রে যে জিনিসটা থাকছে সেটার ডাটা ইনফরমেশন আমি বের করে আপনাকে আমি ফরওয়ার্ড করবো ইনশাল্লাহ। তো আপনাকে এভাবে বলবো যে আপনার লয়ারকেও আপনি একটু মানে রিকোয়েস্ট করবেন বলার জন্য, বা কাউন্সিলে আপনি মানে ওখানে যেটুকু করেছেন সেটাকে লিখিতভাবে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার জিনিসগুলো সিস্টেমত থাকে আর কি। যাই হোক, আপনার ট্যাক্সের অপেক্ষা থাকলাম। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কথা বলতে বলতে থার্ড সেগমেন্টের একদম লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি, সো কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমরা একটু পর আবার চলে আসব। তার আগে আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে টেক্সট করুন, ইমেল করুন এবং আমাদেরকে কল করুন, এবং এই কল করার জন্য নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখা হচ্ছে একটু পর। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমাদের এই অনুষ্ঠানটির লাস্ট সেগমেন্ট এটি। সো ইফ ইউ ওয়ান্ট টু গিভ আস এ কল রাইট নাও। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। আমি আরেকটা ইমেল পিক করলাম। সুন্দর প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন এভাবে, উইল নিউ হোমস উইল হেল্প ফার্স্ট টাইম বায়ার্স, স্পেশালি 1.5 মিলিয়ন নিউ প্রপার্টি হচ্ছে সে প্রেক্ষাপটে। সুন্দর প্রশ্ন। অবশ্যই থাকবে, কারণ লেবার যেভাবে তার নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে বলেছিল যে 1.5 মিলিয়ন প্রপার্টি নিউ বিল্ড করবে। তো যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের চ্যান্সেলর রিচেল তার ফার্স্ট বক্তৃতাতে স্পিচে বলেছিল এভাবে যে গেট ব্রিটেন বিল্ডিং অ্যাগেইন। সো এই বিল্ডিং অ্যাগেইন জিনিসটাও কিন্তু আমাদের নিউ প্রধানমন্ত্রী তিনিও কিয়ার স্টারমারও বলেছিলেন আগে, যে প্রপার্টির ক্ষেত্রে এটাকে তারা এরকমভাবে দিতে চাচ্ছে। তো ঘুরে যদি চলে আসি এইভাবে, এইখানের যে টার্গেটটা করেছে অসাধারণভাবে, যেটা না বললেই নয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জিনিসটা ছিল, যখন যে পরিমাণে হাউস বিল্ড করা হয়েছিল, তারপরে ওইভাবে তারপরে যত সরকার আসছে তাদের টার্গেট ছিল, করতে পারে নাই, ওভাবে বাট অনেক চেষ্টা করেছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেবার পার্টি এক্ষেত্রে অনেক ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে তারা কার্যকর ভূমিকা রাখবে। কারণ সুন্দর করে দেখছি আপনারা অনেকে দেখছেন হয়তো বা, যে রিচেল আমাদের চ্যান্সেলর এবং কেয়ার স্টারমারের বক্তৃতা ফার্স্ট স্পিচের মধ্যে যেগুলো প্রপার্টি রিলেটেডের ক্ষেত্র বলেছে। তো এটা হবে তখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম টাইম যদি লেবার সেটা করতে পারে, এটাকে বিল করতে পারে। তো এইখানে যে জিনিসটা থাকছে ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আমি পাশাপাশি সারাউন্ডিংভাবে জিনিসটাকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য অবশ্যই অপরচুনিটি দেওয়া হবে। এটা আপনারা দেখে আসছেন অনেক সময় যে লেবার পার্টি এই ক্ষেত্রে বলেছে যে নতুন নাম দিয়ে যে ফ্রিডম টু বাই, যেটা হেল্প টু বাইয়ের আওতায় যেটা ঘোষণা করেছে। এখানে লেবার পার্টির অনেক জাস্ট কেবলই তো আসলো, অনেক কিছু ঘোষণা আসবে এই প্রপার্টি রিলেটেড, তাহলে তাহলে আপনারা আপ টু ডেট পাবেন। তো ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে যে জিনিসটা তারা ঘোষণা করছে সেই প্রেক্ষাপটে এখানে ফোকাস প্রাধান্য দিবেই, এটা ফর শিওর। তো এখানে থাকবে এভাবে যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য যেটাকে বলা হচ্ছে যে ডিপোজিটের পরিমাণটা একেবারে লো করার যে ম্যানিফেস্টো তারা নির্বাচন আগে বলেছিল, এবং সেই প্রেক্ষাপটের যেটা গভর্নমেন্ট স্পেশালি সে গ্যারান্টর হিসেবে থাকছে। তো ও সামথিং নিউ। অবশ্যই আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টির লাস্ট ইসের দিকে যে হেল্প টু বাইয়ের আহত অনেক সুযোগ সুবিধা তারা দিয়েছিল অ্যাজ ওয়েল। তখন বলা ছিল এভাবে যে হেল্প টু বাইয়ের ক্ষেত্রে যত যতক্ষণ স্টকটা থাকবে সেই পর্যন্ত হেল্প করা হবে ফার্স্ট টাইম বায়ারদের জন্য। তো এখন থাকছে এভাবে যে স্টক শেষ, প্রজেক্টটাও শেষ কিন্তু হয়ে গেছে বেশ কিছুদিন আগে। তো যাই হোক, এক্ষেত্রে ফার্স্ট টাইমের অবশ্যই ভালো জিনিস থাকবে। আমরা যারা আছি এই পিছিয়ে আছি কোনো কারণে, আমরা ধীরে ধীরে প্ল্যান নিব, স্পেশালিস্টদের স্বর্ণপন্ন হব এবং আপ টু ডেট দিব আমরা ইনশাআল্লাহ। অবশ্যই খুবই আশার বিষয় যে ফার্স্ট টাইম বায়াররা খুব লো ডিপোজিটের নতুন বাড়ি কিনতে পারছেন, এবং ফ্রিডম টু বাই, দ্যার ইজ এ চেঞ্জ অফ সেলিং। আমাদের সাথে একজন কলার রয়েছে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টিভি ভলিউমটা কমিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি জি, আচ্ছা ঠিক আছে। আপনি কি ফার্স্ট টাইম বায়ার হচ্ছেন নাকি সেকেন্ড টাইম বায়ার? Dashok, are you the first time buyer? হ্যাঁ ফার্স্ট টাইম বায়ার। আমাকে ভিতর থেকে জানালো যে ফার্স্ট টাইম বায়ার। ফোনে একটু সমস্যা হচ্ছে। জি দর্শক দেখে দেখুন। জি আপনি ফার্স্ট টাইম বায়ার। আমি আমার বাড়ি আমার নামে আছে, তো আমার ছেলে ফার্স্ট বায়ার। ছেলে ফার্স্ট, হু গোনা বাই দ্য প্রপার্টি? আমি সেকেন্ড বায়ার। ওকে, নিজে নাকি ছেলে কিনছেন? আপনি নিজে কিনছেন না ছেলে কিনছে? দর্শক এটা কি আপনার নামে কিনবেন না ছেলের নামে কিনবেন? ওকে, তাহলে প্রশ্ন বুঝতে পারছেন, ছেলের নামে কিনবে ফার্স্ট টাইম বায়ার। ওকে, লাইন একটু ডিস্টার্ব হচ্ছিল। কলার আপনি যে করেছেন আপনার প্রতি ফিরে যাচ্ছি। প্রথমে হচ্ছে যে আপনার কথাটাকে আসলে আমি পুরোপুরি ক্লিয়ার না, আসলে আমি জানি না ওইখানে কন্ট্রোল রুম থেকে কতটুকু বলেছে, আপনি কতটুকু শুনেছেন? বললো যে ফার্স্ট টাইম বায়ার, তার মানে উনি কনফার্ম করলেন যে ওনার ছেলে কিনছেন এবং পপলারে কিনতে যাচ্ছেন। প্রথম অংশে যেটা বললেন যে উনি ফার্স্ট টাইম বায়ার কিন্তু কিনতে যাচ্ছে ছেলে ছেলে, তাই তো? উনি ওনার প্রপার্টি আছে, জিনিসটা এরকম তো, কিন্তু ছেলের জন্য কিনবে, জিনিসটা এরকম ধরনের। ওকে কলার, আপনি হয়তো বা মানে বুঝতে পারছেন যে একটু যান্ত্রিক গোলযোগের কারণে পুরোপুরি ক্লিয়ার আসেনি, বা আশা ভাইয়ের আবার হেডফোনের দিয়ে কন্ট্রোল রুম থেকে যদি সহযোগিতা করেছে, তো সেক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারলাম। আপনাকে বলতে চাচ্ছি এভাবে যে আপনি যখন কোনো এলাকাতে মানে কিনতে যাবেন, সেখানে আপনার থাকবে যে আপনি আর কি প্রপার্টি সার্চ ইঞ্জিন যেটা আছে, স্পেশালি রাইট মুভ, জিও প্লাস এবং আদার প্রপার্টি পেট্রোল, এখানে যে পোস্ট কোড দিয়ে আপনি কয় বেডরুমের বাড়ি কিনবেন এটাকে আপনি সার্চ করবেন। তো সার্চ করার প্রেক্ষাপটে তখন আপনি দেখতে পারবেন বিভিন্ন রকমের প্রপার্টি, মানে অনেক সময় আছে হায়ার প্রাইস, লোয়ার প্রাইস, মিডিয়াম প্রাইস। এখন টাইপ অফ প্রপার্টি কিনতে যাবেন চয়েস যেখানে আপনার আছে, তো সেখানে আপনার বাজেট অনুপাতে আপনি তখন একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন। হয়তো দেখা যাচ্ছে আপনি মেবি যেখানে থাকেন না কেন এই এলাকার মধ্যে আপনার একটা ফোকাসিং করছেন, সুতরাং সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায়, এখন বার্মিংহামে গেলে, আপনি ম্যানচেস্টারে গেলে, আমি লন্ডনে থাকি, আপনি থাকি লন্ডনে, যে কিনবো বার্মিংহামে, সেটা ছেলের জন্য হোক আর মানে পরিবারের জন্য যেভাবে হোক না কেন, অথবা ইনভেস্টমেন্টের জন্য হতে পারে, তো সেভাবে আমরা সার্চ করবো এভাবে, স্পেশালি রাইট মুভমেন্ট জিওপ্লাতে, তখন আপনি এভাবে পেয়ে যাবেন। প্রেক্ষাপটটা থাকবে এরকম ধরনের, দামটা তখন ভেরিয়েশন থাকে কিন্তু, অনেক প্রাইস ডিফার করে, তো ডিফারেন্ট প্রেক্ষাপটে জিনিসটা থাকছে এভাবে যে তখন আপনার বাজেট অনুপাতে। তখন ফার্স্ট টাইম বায়ারদের জন্য যেটা থাকে যে ডিপোজিটের বিষয়, আবার বাই টু লেটের ক্ষেত্রে যদি কেনা হয়, সেটা যদি আসে যে আপনি কিনতে যাচ্ছেন বাই টু লেট ক্ষেত্রে, তখন আপনার ডিপোজিটের পরিমাণটা বেশি চলে আসছে, তো এভাবে আপনি জিনিসটা পেয়ে যাবেন। আশা করি আপনাকে ইন জেনারেলভাবে বুঝাতে পেরেছি। ইন কেস অফ যদি না বুঝতে পারেন, প্লিজ আমার ট্যাক্স নাম্বার যেটা আছে স্ক্রিন নিচে দেখতে পাচ্ছেন, ট্যাক্স নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ, ওখানে মানে করবেন, একটুখানি লিখে দিলে আমার জন্য সুবিধা হবে। আমি আমার গুড টাইমে কল করে আপনার কাছে বিস্তারিত জেনে তারপর বিভিন্ন কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে আরেকজন কলার আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন ভাইয়া। জি, আমার কল এজেন্টের মারফতে ম্যানচেস্টারে রেন্ট দিয়েছিলাম, তখন আমি মানে ট্রেনের সাথে 3.5 বছর ক্রেডিট করে করতে পাইছি খুব থেকে, এবং এজেন্ট আমার ডিপোজিট মানি দিতেছেন না, উনি বলতেছেন যে ওনার হাত দেওয়ার জন্য, কিন্তু উনি এই রমু মানুষ আমার করে ঢুকাইয়া আমার এই টাকার ইটা করাইছেন। এখন আমি কি করতে পারি এই টাকার জন্য? বুঝতে পারছেন, একটু একটু অ্যাডভাইস দিলে ভালো। সরি, থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর প্রশ্ন। আমাদের অনেকেরই অভিযোগ আছে এই ক্ষেত্রে, আমরা যারা ল্যান্ডলোড আছি সাফার করছি, অনেক সময় রং এজেন্টের কাছে গেলে তখন যে জিনিসটা থাকে যে আমরা সাফার করি, এবং আপনি যেটা বলছেন আপনি অনেক কষ্ট করে কেস করে বার করার প্রেক্ষাপটে আপনি এটাকে পেয়েছেন। এখন ডিপোজিটের টাকাটা লিগ্যালভাবে রাখতে হয় ডিপোজিট ফান্ডে, সেটা এজেন্ট রেখেছিল কিনা আপনি জানেন কি না, সেটা একটা ফ্যাক্টর, কিন্তু যদি না রাখা হয় তখন আপনি এজেন্টের বিরুদ্ধে আপনি আসতে পারেন, অভিযোগ করতে পারেন, কারণ প্রপার্টি অ্যাম্বাসমেন্ট এমন আছে যে জিনিস চেষ্টা করছে ল্যান্ডকে জরিমানা করা হবে, সেখানে হাফ কেন চাচ্ছে জিনিসটা ক্লিয়ার না, কিন্তু প্রোগ্রামের লাস্ট পর্বে আছি, টেকনিক্যাল প্রশ্ন আপনার, তো সেই হিসেবে আসবে। ক মিনিট আছে? 1.5 মিনিট। 1.5 মিনিটস, ওকে থ্যাংকস। তো এখানে আপনাকে কেন হাফ দিবে আর কেন হাফ দিবে না, এটা একটা ফ্যাক্টর আছে, কী বলছে সেটা আপনি লিখিতভাবে নেবেন। ইন কেস অফ যেটা থাকছে যে তার প্রশ্ন মানে লজিকভাবে যদি না আসা হয় তখন আপনি এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন প্রপার্টি অম্বাজমেন্টের ক্ষেত্রে। এগেইন বলবো ভাই, আপনি মানে সে যে এজেন্টই হোক না কেন, যে এলাকারই হোক না কেন, এখানে প্রপার্টির মানে ক্ষেত্রে ইউকেতে বেশ ভালো বিবর্তন আসছে। এজেন্টের কোয়ালিফিকেশন, এজেন্টের কন্ট্রাক্ট করছে রাখছে কি না, যদি ঠিকমতো রাখা না হয় সেইখানে কম্প্লায়েন্সগুলো অনেক ডিফারেন্ট থাকে। আপনার মানিটাকে প্রোটেকশন করা হয়েছিল কি না ক্লায়েন্ট ডিপোজিট হিসেবে যে এটা মেনটেন করা হয়েছে, যদি সেটা না করা হয়ে থাকে তখন আপনি এজেন্টের কি করতে পারেন, এজেন্ট তখন কিন্তু 30,000 পর্যন্ত জরিমানার কাহিনী থাকে। তো যাই হোক, এগেন বলছি প্লিজ আমাকে ট্যাক্স নাম্বার ইয়ে করবেন, আমি মনে হয় সম্পূর্ণ আপনাকে দিতে পারলাম না, বাট চেষ্টা করছি করবো, পরে কথা বলবো। নিয়ে নেন 10 সেকেন্ডে, 10 সেকেন্ড প্লিজ। ওকে, থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, আপনার দেশে এবং বিদেশে মানে যেখানে বসে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন প্রপার্টি অনুষ্ঠানটি, আপনাদের প্রতি বিদেশীয় সালাম জানিয়ে আমি বিদায়।